আগরতলা লোকাল ট্রেনই, কারণ এরপরে এখন পর্যন্ত আর কোনো ট্রেন আসে নাই। স্যার শিলচর আগরতলাগামী ট্রেন তো এখনো আসে নাই? না না, শিলচর আগরতলা তো প্রায় এখানে আইয়া পৌঁছতে 12টা। স্যার কি হয়েছে ঘটনার মধ্যে? ঘটনা এখন পর্যন্ত তো আমরা যখন থানাতে তো একটা মেমো গেল রেল মাস্টার থেকে, এসএস থেকে মেমো যাওয়ার পরে হইলো একটা রানোবার মহিলা এমন ধরনের একটা রানোবার দিয়ে খবর পেয়ে আমরা সাথে চাইলাম। আবার পরে এখানে আইয়া আমরা কিছু কাজকর্ম জিজ্ঞাসাবাদ করলাম, জানলাম যে ঠিকই একটা মহিলা রেল ট্র্যাকের মধ্যে মানে মাথা কাটা অবস্থায়, মাথা বলতে ব্রেনটা পুরো কাটা আর কি, পুরো মাথাও কাটা না ব্রেনটা অর্ধেকটাই পুরো হয়ে গেছে, মুখটা দেখা যাওয়ার মতন না, এরকম অবস্থা পাইলাম। নাম টাম জানা গেছে স্যার কিছু? হ্যাঁ, নাম জানা গেছে, নাম হয়েছে ডিজিসির নাম হলো রসবালা সরকার, স্বামীর নাম লেট গোপাল সরকার। কেমন বয়স? ডিএম কলোনি বয়স ছিল 60 বছর। কি কারণে মূলত এরকম কিছু মানে প্রাথমিক কোনো? এখন প্রাথমিকভাবে তো হইতেছে তার ফ্যামিলির লোকের জিজ্ঞাসাবাদ করে জানতে পারলাম যে নাকি তা হাফ ব্রেন আছিল, নাকি তা ডাক্তারে কেনাত্র দেখাইছে কয়েকবার, তো ওই হিসাবে তারা কইতেছে যে এরকম মতিগতি ভ্রম হইয়া এরকমভাবে চলতেছে রেলটেক বাড়ির কাছেই রেলটেক, তো এই হিসাবে রেলটেকে চলাফেরা করতে গিয়ে হয়তো বা কানেও কম শুনে লোকটা, মানে যে কারণে হয়তো বা এরকম হয়েছে আর কি।